हेलो फ्रेंड्स, राधे राधे। वेलकम बैक टू माय चैनल राधा कृष्ण क्रोचेट। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आज आमि देखाबो गोपाल ठाकुरेर पागड़ी। आर एई भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। एई भिडियोटी जदि आपनादेर भालो लागे ताहले अवश्य एकटी लाइक शेयर कमेंट करते भूलबेन ना। साथे साथे आमार चैनलटीके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन, जाते आमार नित्य नतून भिडियोर आपडेट सबार आगे आपनार काछे पौंछे जाए। आमि पिंक आर ह्वाइट कलारेर एई ड्रेसटीर पागड़ी आगे थेके बनिए नियेछि। सेम एक ही भावे आमी एई ड्रेसटीर पागड़ीओ बनिए नेब। आर आमी खूब सहज पद्धतिते बनिए देखिएछि। तो चलुन भिडियोटी स्टार्ट करा जाक। आमी एखाने लाइट ऑरेंज कलरेर उल्टा निये नियेछि आर एकटा नट निये एखाने आमी 70टा चेन निये नेब। आर 70टा चेन नेयार पर फिरे आसछि। আমি 70টা চেন নিয়ে নিয়েছি। আর আমি এরপরে এক্সট্রা আরও 3টে চেন নিয়ে নেব। আর 3টে চেন নেয়ার পর 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে প্রতিটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশিয়া করে নেব। আমি এই পাগড়িটি 4টে পার্ট করে নেব। আর তার মধ্যে এটি হলো প্রথম পার্ট। প্রতিটা চেনে আমি একটা করে ডবল ক্রোশিয়া করে নিয়ে ফিরে এসেছি। এরপর আমি এই প্যাটার্নটাকে ঘুরিয়ে 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে আমি আবারও প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করে নেব। মানে আমি সেকেন্ড লাইনে আমি একটা করে ডবল ক্রোশিয়া আবারও করে নেব। সেকেন্ড লাইনেও আমি প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করে ফিরে আসলাম। তো এরপরে আমি একটা চেন নিয়ে এই উলটাকে এখানে কেটে নেব। এবার আমি লাল উলটা দিয়ে কাজ করব। তো আমি এই উলটাকে একটা নট নিয়ে নিচ্ছি আর নট নিয়ে ক্রোশের সাহায্যে সিঙ্গেল ক্রুজ করে নেব। আর সিঙ্গেল ক্রুজ করে নিয়ে দুটো চেন নিয়ে নেব। আর দুটো চেন নেওয়ার পর পাশের ঘরটিতে গিয়ে আমি হাফ ডবল ক্রোশিয়া করে নেব। আবারও নেক্সট ঘরটাতে আমি হাফ ডবল ক্রোশিয়া করে নেব। তো এরকম করে প্রতিটা ঘরে আমি একটা করে হাফ ডবল ক্রোশিয়া করে নেব। এই লাল উলটা দিয়ে আমি প্রতিটা ঘরে হাফ ডবল ক্রোশিয়া করার পর ফিরে আসলাম। এরপরে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আমি আবারও দুটো চেন নিয়ে নেব। আর চেন নেওয়ার পর পাশের ঘরটাতে গিয়ে আমি হাফ ডবল ক্রোশিয়া করে নেব। তো আমার এই লাইনটাতেও আমি প্রতিটা ঘরে হাফ ডবল ক্রোশিয়া করে নেব একটা একটা করে। আমি লাল উলটা দিয়েও হাফ ডবল ক্রোশিয়া করে নিয়েছি দ্বিতীয় রাউন্ডেও। তো আমি এরকম করে করে নিলাম। তবে আমার এটা হয়ে গেল প্রথম পার্ট। আর আমি এটাকে এরকম করে ঘুরিয়ে ক্রস করে নিয়ে এরকম করেও করে নিতে পারেন, আবার এইভাবেও ক্রস করতে পারেন। ক্রস করে নিয়ে আমি এটা পেছন দিকে স্টিচ করে নেব। আর স্টিচ করে নিলে এটার সাথে জয়েন্ট দিয়ে স্টিচ করে নিলে এটা হয়ে গেল আমার পাগড়ি। তো এটা হলো আমার প্রথম পার্ট। এরপরে আমি সেকেন্ড পার্ট করে দেখাবো। সেকেন্ড পার্ট করার জন্য আমি এখানে রেড কালারের উল্টা দিয়ে একটা নট নিয়ে নিয়েছি। আর নট নেওয়ার পর এখানে আমি 5টা চেন নিয়ে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ। আর 5টা চেন নেওয়ার পর ফার্স্ট চেনটাতে গিয়ে আমি একটা স্লিপ নট বা স্লিপ স্টিচ করে দিয়ে এখানে আরও 3টে চেন নিয়ে নেব। এক, দুই, তিন। আর 3টে চেন নেওয়ার পর আমার যে একটা সার্কেল তৈরি হলো, আর এই সার্কেলে আমি 15টা ডবল ক্রোশিয়া করে নেব। এক, দুই, তিন, চার।
এই রকম ভাবে পুরো সার্কেলটাতে আমি 15টা ডবল ক্রোশিয়া করে নেব। 15টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপর আমি একটা চেন নিয়ে নেব, নিয়ে এখানে উলটাকে কেটে নেব। এরপর লাইট অরেঞ্জ কালার উলটা দিয়ে আমি একটা বর্ডার তৈরি করে নেব। তার জন্য আমি একটা স্লিপ স্টিচ করে নিয়েছি, মানে স্লিপ নট নিয়ে নিয়েছি, আর নিয়ে তিনটে চেন যেখানে করেছিলাম সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে নেব। পাশের ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশ করে নেব এবং সেম ঘরে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশ করে নেব এবং নেক্সট ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশ করব। তো এরকম করে যাবে যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশ, তারপরে ঘরে দুটো সিঙ্গেল ক্রোশ এবং তারপরে ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশ। তো আমি এরকম করে 7টা ঘরে করে নেব। 7টা সিঙ্গেল ক্রোশ করার পর আমি 8নম্বর ঘরে দুটো সিঙ্গেল ক্রোশ করে নেব। এরপর দুটো চেন নিয়ে নেব, একটা দুটো। দুটো চেন নেওয়ার পর সেম ঘরে আমি আবারও দুটো সিঙ্গেল ক্রোশ করে নেব। এরপরে আমার ওই একই প্যাটার্ন যেটা প্রথমে ফলো করেছিলাম 7টা ঘর, তো একই প্যাটার্নে আমি সিঙ্গেল ক্রোশ করে নেব প্রতিটা ঘরে। প্রথমে একটা, তারপরে ঘরটাতে দুটো সিঙ্গেল ক্রোশ। তো এরকম করে পুরোটা আমি কমপ্লিট করে নেব। পুরোটা আবার হয়ে গেছে। এরপরে আমি একটা চেন নিয়ে এখানে উলটাকে কেটে নেব। তো আমার সেকেন্ড পার্ট তৈরি হয়ে গেল। এরপরে আমি থার্ড পার্ট তৈরি করব, মানে তৃতীয় পার্ট, এইটা তৈরি করে নেব। আমি লাইট অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি আর লাইট অরেঞ্জ কালারটা নিয়ে একটা স্লিপ নট মেরে এখানে 4টে চেন নিয়ে নেব। আর 4টে চেন নেওয়ার পর লাস্ট চেনে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব, আর স্লিপ স্টিচ করে এখানে 3টে চেন নিয়ে নেব। তো আমার এখানে একটা সার্কেল তৈরি হয়ে গেল, আর এই সার্কেলে আমি ডবল ক্রোশিয়া করে নেব। তো আমার 3টে চেনকে আমি একটা ডবল ক্রোশিয়া ধরব, আর এখানে আরও একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমি এই সার্কেলে মোট 10টা ডবল ক্রোশিয়া করে নেব। 10টা ডবল ক্রোশিয়া করে নিয়েছি এবং একটা চেন নিয়ে আমি এই উলটাকে কেটে নেব। আমি এবার একটি লাল উলে স্লিপ নট নিয়ে প্রথমে যে 3টে চেন করে নিয়েছিলাম, তো লাস্ট চেনে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়ে দুটো চেন নিয়ে নেবো। এবং দুটো চেন নেওয়ার পর আরও এক্সট্রা 3টে চেন নিয়ে 2নম্বর চেনে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। তো এরকম করে আমার একটা ডিজাইন তৈরি হবে এবং পাশের ঘরটাতে গিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া করে নেব। এবং ডবল ক্রোশিয়ার পর আমি এখানে 3টে চেন নেবো, 1, 2, 3। আর 3টে চেন নেওয়ার পর এখানে যে একটা লুপ তৈরি হয়েছে, তো এই লুপটাতে গিয়ে আমি একটা লুপ নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এরকম করে আমার একটা ডিজাইন তৈরি হবে। তো সেম ঘরে আমি আবারও দেখাচ্ছি, একটা ডবল ক্রোশিয়া করে নিলাম, 3টে চেন, এবং এই যে ঘরটা, এই ঘরটা দুটো লুপ আছে, দেখে বোঝা যাচ্ছে হয়তো। এই যে দুটো লুপ, এই দুটো লুপের মধ্যে দিয়ে আমি একটা উলটা নিয়ে এসে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো এরকম করে আমার পুরো ঘরটাতে, মানে পুরো চেনগুলোতে আমি এরকম করে ডিজাইন তৈরি করে নেব। তো প্রতিটা ঘরে আমি সেমভাবে এই একইভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি, আর করে নিয়ে লাস্টে উলটাকে কেটে নিয়েছি। তো আমার থার্ড পার্ট হয়ে গেল। এরপরে আমার শুরু হবে 4th পার্ট। তো এই পার্টটা হয়ে গেলে আমার হয়ে যাবে। তো আমি প্রথমে কি করব, সেমভাবে লাইট অরেঞ্জ কালারটা নিয়ে এখানে 4টে চেন নিয়ে নেবো। আর 4টে চেন নেওয়ার পর এখানে লাস্ট চেনটাতে, মানে ফার্স্ট চেনটাতে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিয়ে এখানে জয়েন্ট করে নেব। তো আমার একটা সার্কেল তৈরি হবে, আর এখানে 3টে চেন নিয়ে আমি এই সার্কেলের মধ্যে 15টা ডবল ক্রোশিয়া করে নেব। 3টে চেন একটা ধরবো,
আর এক্সট্রা 14টা ডবল কুশিয়া আমি করে নেব। তো আমার এই সার্কেলে 15টা ডবল কুশিয়া আমি করে নিয়েছি এবং আমি এটাকে ঘুরিয়ে নিয়ে দুটো চেন নিয়ে পরের ঘরটাতে আমি একটা একই ঘরে দুটো হাফ ডবল কুশিয়া করে নেব। তো প্রথমে দুটো হাফ ডবল কুশিয়া করে নেব, তারপরের ঘরটাতে আমি একটা হাফ ডবল কুশিয়া করে নেব এবং পরের ঘরটাতে আমি আবারও দুটো হাফ ডবল কুশিয়া করে নেব। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো আমার এই পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি লাল উলটা দিয়ে কাজ শুরু করব। তো লাল উলে আমি একটা স্লিপ নট মেরে নিয়ে এরপরে যেখানে স্টার্ট করেছিলাম সেখানে গিয়ে আমি সেম প্রসেসে একটা সিঙ্গেল কুশিয়া করব, তারপরের ঘরটাতে দুটো সিঙ্গেল কুশিয়া করব এবং তারপরের ঘরটাতে একটা সিঙ্গেল কুশিয়া করব। তো এরকম করে আমার এই রাউন্ডটা আমি এটা করে নেব। তো আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম আর এখানে আমি কাঁচির সাহায্যে উলটাকে কেটে নেব। তো আমার এখানে লাল উলের কাজ শেষ। এবার স্টার্ট হবে আমার সবুজ উল দিয়ে কাজ করা। তো সবুজ উল দিয়ে আমি সেমভাবে যে ডিজাইনটা এর আগে একটু দেখিয়েছিলাম সেই ডিজাইন সেমভাবে হবে। তো প্রথমে সিঙ্গেল কুশিয়া করে নিলাম, এরপরে দুটো চেন নিয়ে নেব আর তারপরের ঘরটাতে আমি প্রথমটাতে ডিজাইন তুলব না, তারপরের ঘরটাতে একটা ডবল কুশিয়া করে তিনটে চেন নিয়ে নেব। তিনটে চেন নেওয়ার পর এই যে ঘরটা আছে ঘরটাতে গিয়ে একটা লুপ নিয়ে আমি একটা সিঙ্গেল কুশিয়া করে নেব। তো প্রথমে একটা ডবল কুশিয়া, তারপরে তিনটে চেন, তিনটে চেন নিয়ে একটা সিঙ্গেল কুশিয়া। তো এইভাবে আমি পুরো প্যাটার্নটা কমপ্লিট করে নিয়েছি। তো আমার চারটে পার্ট আমার হয়ে গেছে। এরপরে আমার জয়েন করার পালা। তো আমি প্রথমে এটাকে স্টিচ করে নেব, সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর আমি প্রতিটাতে এই যে এটা এখানে দেব, এখানে সেলাই করে নেব, এটা এখানে সেলাই করে নেব আর এটা পিছনে নিয়ে গিয়ে সেলাই করে নেব। আর এই যে পুঁতি দিয়ে আমি এগুলো ডেকোরেশন করে নিয়েছি সেম একইভাবে এটাতেও আমি করে নেব। তো তারপরে ফিরে আসছি। আমার এই পাগড়িটা স্টিচ করে নিয়েছি আর পুঁতি দিয়ে আর এখানে ল্যাটকান দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো সাজাতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।